আপনারা ঘর থেকে বিরতি পাচ্ছিলেন না কেন, কি সমস্যা? আমাদের যে এলাকার মানুষ সব আটকা দিয়েছে, সব এলাকার মানুষ আমাদের আটকা দিয়েছে, বলেছে ঘর থেকে বেরালি এই ঘর দিয়ে দেবো। কেন এটা কেন করেছে? এটা করেছে শিলা দিদির জন্য, শিলা দিদির বাসায় আমি যাই বলে থাকি বলে। আর কি বলবেন আপনি, চুপ করেন আপনি। দিদি তো অলরেডি আগে থেকে আবাস সেন্টারে থাকতো, ঠিক আছে, এরপরেও আপনাদের মধ্যে একটা রিউমার রয়ে গেছে। আমরা আজকে শিলার দিকে নিয়ে ভাবতেছি, কিন্তু আমি আপনি যে এটাই জড়াচ্ছি বা জড়াচ্ছি না সেটা নিশ্চিত না। খুলনা থানার ওসি উনি নিজে কিন্তু বললেন, আমাদেরকে একটু বললেন সিভিল সার্জন, জেলা প্রশাসন যা কিছু করার উনি দেখছে, এটা দেখছে আমরা। আপনারা ঘর থেকে বিরতি পাচ্ছিলেন না কেন, কি সমস্যা? আমাদের যে এলাকার মানুষ সব আটকা দিয়েছে, সব এলাকার মানুষ আমাদের আটকা দিয়েছে, বলেছে ঘর থেকে বেরালি এই ঘর দিয়ে দেবো। কেন এটা কেন করেছে? এটা করেছে শিলা দিদির জন্য, শিলা দিদির বাসায় আমি যাই বলে থাকি বলে, এই জন্য শিলা দিদির বাসায় আমারে বলেছে সবাই আমারে আটকা দিয়েছে। আর কি বলবেন আপনি, চুপ করেন আপনি। চুপ করে বলবো একটু রিং দিলেই আমরা আরো বাসা ভাবে আপনাদেরকে একটু বলি, শুনেন এটা এমন একটা রোগ, এটা বৈশ্বিক, এটা বাংলাদেশের শুধু না সারা বিশ্বে। তো আর দিদি তো অলরেডি আগের থেকে আবাস সেন্টারে থাকতো, ঠিক আছে, এরপরেও আপনাদের মধ্যে একটা রিউমার রয়ে গেছে যে সে রাতে রাতে পুশ করে আসতো, খাবার নিত, এরকম একটা প্রচলিত কথা কিন্তু মানুষের। কিন্তু আমরা এখন শুনেন, আমরা এখন এগুলার পেছনে না ছুটে, আমরা এগুলার পেছনে না ছুটে আমরা সবাই সবাইকে সহযোগিতা করি, আর তাদেরও আগামীকালকের এই যে মেয়ের বা এই যে তাদেরও টেস্টটা করবে, এই টেস্টে দাঁড়ি হবে, আমারও হইতে পারে আপনারও হইতে পারে, আমরা কিন্তু জানতেছি না। আমরা আজকে শিলার দিকে নিয়ে ভাবতেছি, কিন্তু আমি আপনি যে এটাই জড়াচ্ছি বা জড়াচ্ছি না সেটা নিশ্চিত না, ঠিক আছে। ওভারঅল আমাদের সবাইকে এর থেকে হেফাজত করুক, মুক্ত করুক, আমরা সেই দোয়া করি সবার জন্য। সবাই আমার মনে হয় আমরা সবাই এটা ভুলেছে, আমরা সবাই এটা ভুলেছে, আমরা আবার ভাই ভাই হিসেবে এক জায়গা থেকে আমরাই এক জায়গায় বসবাস করবো, আপনারাই করবেন আমরাই হবে, ঠিক আছে। কই মে কই মে কই আমাদের যাই, তুমি নাম্বারটা সেভ করে রেখো, আর এগুলো নিয়ে যাবে সুজন পাঠাচ্ছে আমাদের। আপনি তো আছেন, আপনি দাদা তো আমাদের পুরাতন লোক। আচ্ছা দাদা, আপনিও একটু একটু দায়িত্ব নিয়েন, ঠিক আছে, কোনো সমস্যা। হ্যাঁ যে পুলিশের নজরদারি তো থাকবে, আমাদেরও থাকবে, সে তো এখন হসপিটালে অলরেডি কোয়ারেন্টাইনে আছে, এই জায়গাতে তো আসে বেরোতে পারবে না, অন্যরাও নজরদারি বলছি। আমি আপনাদের উত্তরটা দিচ্ছি, আমরা যারা সাংবাদিক বা পুলিশ বাইরে আসছি, আমরা কি আপনাদের কাউকে ধরতেছি? ভাই আপনি এই কথা কেন বলছেন? আমরা ব্যাকে যাচ্ছি না, আমিও বললাম সোহাগ ভাই বললো, আমাদের সরকার আমরা ব্যাকে যাচ্ছি না, হইতেই পারে একটা কথা আসতেই পারে। না 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 না, আপনি এটা আবার কোন ধরনের কথা বলছেন? যদি অসুস্থ হয় আলামিন, যদি অসুস্থ হয় আমাদেরও সেম খারাপ লাগবে, খারাপ লাগবে। দুই তিন দিন আগে সে কিন্তু কন্টামিনেটেড হয়নি, শুনেন সে কিন্তু কন্টামিনেটেড হয়নি দুই তিন দিন আগে, আপনি শোনেন হয়েছে গত পরশুদিন তার টেস্ট হলো, ইয়ে আসছে পরশুদিন, কালকে গেছে 30 তারিখ, আজকে 1 তারিখ, পরশুদিনের আগে সে আসতেই পারে, কারণ হলো তার তো বাসা আছে। যতক্ষণ পর্যন্ত আপনি এইটা টেস্ট করে এটা না হচ্ছেন, আইসোলেশনে না নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনার আসা রাইট আছে, আপনারও রাইট আছে।
আপনি 5 দিন আগে আইছে 3 দিন আগে আইছে এইটা বলে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই জেলা প্রশাসন যা কিছু করাত আমি দেখছি এটা দেখছি আমরা তারপরে আমার